একের পর এক বিমান, একের পর এক, একেবারে যা বলা যায় যে যেগুলো আমরা দেখে দেখে আমাদের কোথাও গিয়ে রোমাঞ্চিত হতে হয়, এক একটা নাম সেগুলো শুনলেই আমরা রোমাঞ্চিত হই, সেই বিমানগুলোকে আমরা চাক্ষুষ করলাম আজকে। সুখোই, চিতা, এছাড়াও রয়েছে ধ্রুব, এছাড়াও রয়েছে আরও বেশ কিছু এমন জিনিসপত্র বা এমন এক একটা বিমান, যে বিমানগুলো সামরিক বিমান, সেই যানগুলোকে সামনে থেকে দেখা এবং তার মধ্যে দিয়েই কোথাও প্যারাট্রুপাররা নামছে, কোথাও দেখা যাচ্ছে আর্মির যে অ্যাসল্ট ডগ তারা কাজ করে যাচ্ছে, তাদের যে প্রদর্শন সেটা হচ্ছে। সব মিলিয়ে বিজয় দিবসের আগে যে ছবিটা দেখা গেল এই আরসিটিসি অর্থাৎ রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের গ্রাউন্ড থেকে, একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে বিমান আসছে, বিমান অবতরণ করছে এবং সমস্ত যুদ্ধ বিমানগুলো যখন আমরা সামনে থেকে দেখছি, সুখোই হোক, চিতা হোক, ধ্রুব হোক, সেগুলো কীভাবে কাজ করে, সেগুলো বর্ডারে গিয়ে কীভাবে কাজ করে, যুদ্ধের সময় কীভাবে কাজ করে, সেখান থেকে স্লিডিং হোক বা অন্যান্য উপায় যেগুলো সেনা ব্যবহার করে থাকে, যে সমস্ত সমতল নয় যে সমস্ত জায়গা, সেই সমস্ত আনইভেন জায়গাগুলোতেও সেনা কীভাবে নামে, সেখান থেকে সেনাকে কীভাবে উদ্ধার করা হয় তা সম্পূর্ণভাবে প্রদর্শিত হলো ইস্টার্ন কমান্ডের যে আরসিটিসি গ্রাউন্ড অর্থাৎ রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে প্রদর্শিত হলো। এবং সব মিলিয়ে ভারতীয় সেনা, যেটা কিছুদিন আগেই আমরা জানি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা বলেছিলেন যে ভারত আর এখন 62-এর ভারত নয়, যে তারা চীনা সেনার কাছে কোনোরকমভাবে গুটিয়ে যাবে বা কোথাও গিয়ে তাদের শক্তি কমে যাবে, কারণ এখন যে ভারত, যে আধুনিক ভারত, যার মধ্যে যেভাবে সার্বভৌমত্ব রক্ষা করার যে প্রচেষ্টা রয়েছে এবং যে শক্তি, যে বল রয়েছে, সেখানে কোনো দেশ কোথাও গিয়ে আমাদের সার্বভৌমত্বে যদি এতটুকু কামড় বসানোর চেষ্টা করে সেখানে তার কী অবস্থা হতে পারে তা কিছুদিন আগেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে তাওয়াংয়ে চীনা ফৌজকে একেবারে পিটিয়ে তাড়িয়ে দিয়ে, আর সেই জায়গা থেকে যেভাবে আমরা একটার পর একটা গোটা যে শৌর্য, বীর্য আমাদের ভারতীয় বায়ুসেনা থেকে শুরু করে ভারতীয় সেনার যে প্রত্যেকটা সেক্টরে আমরা যে জায়গাগুলো দেখতে পেলাম, তার মধ্যে দিয়ে প্রদর্শিত হলো যে কীভাবে 71-এর মুক্তিযুদ্ধে, যেখানে মাত্র 13 দিনের যুদ্ধের মধ্যে দিয়েই একটা নতুন দেশ গড়ে দিয়েছিল ভারত, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই 13 দিনের যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াতে পারতো, কারণ এখন যে শক্তি রয়েছে, যেভাবে যতটা আধুনিক ভারত তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আর কোথাও গিয়ে কোনো দেশ ভারতকে রক্তচক্ষু দেখানোর সাহস কখনোই করবে না এবং করতে পারে না, সেটাই সাধারণ মানুষের কাছে প্রদর্শিত হলো। শুধু তাই নয়, যারা হাজার হাজার মানুষ, যারা ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, সেই নবীন প্রজন্ম, এমনই 1000 জন অর্থাৎ 1000 স্কুল পড়ুয়াকে ইনভাইট করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে তারা এসে এই গোটা যে প্রদর্শন হলো সেই প্রদর্শন যেন চাক্ষুষ করে এবং ভারতের জন্য, ভারতীয় সেনার জন্য গর্ববোধ করে, সেই প্রচেষ্টাই ছিল ইস্টার্ন কমান্ডের তরফ থেকে ঠিক বিজয় দিবসের আগের দিন। আর সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যত মানুষ এখানে এসেছিলেন, তাদের মধ্যে যত মানুষ, যে বয়সের মানুষই হোক না কেন, তারা রীতিমতো উল্লসিত, রোমাঞ্চিত, এবং এই সমস্ত ছবিটাই ধরা পড়ল আজ অর্থাৎ 15 ডিসেম্বরের বিকেলে। ক্যামেরায় শুভ্রাংশুর সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, কলকাতা।